আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আরেকটা ক্লিপস্টোফেল কমপ্লিট রিভিউ ক্লাসে আজকে আমরা ইনক্লুসিভস শিখব লাস্ট ক্লাসে আমরা যেখানে শেষ করছি তারপর থেকেই আমরা স্টার্ট করব। তোমরা যারা এই ক্লাসগুলো করতেছো তারা জানো যে আমরা হচ্ছে ক্লিপস্টোফেলটাকে সম্পূর্ণভাবে ক্লিপস্টোফেলে যে গ্রামারটা আছে যে গ্রামার পোর্শনটুকু আছে সেই গ্রামার পোর্শনটুকু আমরা শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করার জন্য আমরা হচ্ছে ক্লাস স্টার্ট করেছি ইতিমধ্যেই আমাদের হচ্ছে তুমি দেখতে পারতেছো এর আগে টোয়েন্টি ফাইভটা শেষ হয়ে গেছে এবং তোমাদের তোমরা যারা নতুন এই ক্লাসটা করতেছো তাদের উদ্দেশ্য করে বলতেছি ক্লিপস ফিল কিন্তু তোমার বেসিক গ্রামারের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তার মানে তুমি যদি হচ্ছে আজকে আজকে ফার্স্ট আমাদের এই ভিডিও দেখতে থাকো তাহলে আমি তোমাদেরকে বলবো যে তুমি হচ্ছ একদম শুরু থেকে শুরু করে আসো একদম বেসিক থেকে একদম জিরো টু অ্যাডভান্স লেভেলে চলে আসবে আর যারা হচ্ছে কন্টিনিউ বা যারা নিজেদের গ্রামারটাকে একটু অ্যাডভান্স লেভেলে মনে করো তারা এখান থেকে স্টার্ট করতে পারো আমরা হচ্ছে আজকে পড়বো ইনক্লুসিভস মূলত এই ইনক্লুসিভসগুলো হচ্ছে তোমার কোনো কিছুকে ইনক্লুড করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ইনক্লুড করার ক্ষেত্রে হ্যাঁ কোনো একটা কিছু ইনক্লুড করার ক্ষেত্রে খেয়াল করো দেখো এক্সপ্রেশনস নট অনলি বাট অলসো এটা একটা বোথ অ্যান্ড বোধ ডটার অ্যান্ড অ্যান্ড অ্যাজ ওয়েল এস মিনস ইন অ্যাডিশান টু মানে এগুলার সবগুলোর অর্থই হচ্ছে ইন অ্যাডিশন টু মানে কোনো একটা কিছু কোনো একটা কিছু তার সাথে অতিরিক্ত কোনো একটা কিছু সেই ক্ষেত্রে এই ইনক্লুসিভসগুলো ব্যবহৃত হয় লাইক এনটিটিস মাস্ট বি ইউজড টুগেদার মানে লাইক অ্যান্টিটিস মাস্ট বি ইউজড টুগেদার খেয়াল করো দেখো নাউন উইথ নাউন যদি এই নট অনলি পূর্বে নট অনলির পূর্বে যদি নাউন থাকে তাহলে নট অনলির পরে বাটাউসর পূর্বে নট অনলির পরে এই গ্যাপে নাউনি বসবে মানে নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ উইথ অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটিসি এখন এই ইটিসি দ্বারা বোঝাচ্ছে তোমার নট অনলির পূর্বে যে স্ট্রাকচার নট অনলির পূর্বে যে জিনিসটাকে ইনক্লুড করা হয়েছে যেই স্ট্রাকচার ইনক্লুড করা হয়েছে যে জিনিসটাকে ইনক্লুড করা হয়েছে নট অনলির পরে সেম জিনিসটা থাকবে সেটা নাউন হলে নাউন অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজ হলে নাউন ফ্রেজ নাউন ক্লজ হলে নাউন ক্লজ যে কোনো কিছু বলতেছে অল ফর্মস মাস্ট বি প্যারালাল খেয়াল করো দেখো বোথ অ্যার এন্ডের ক্ষেত্রেও সেম অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রেও সেম আমরা একটু একটু করে একটা একটা করে একটু দেখে নিই একদম ক্লিয়ার হয়ে যাবে আমাদের এই কনসেপ্টটা খেল কৰে দেখৰিংশন নট অনলি বাট অলছো মাষ্ট বি ইউজ এজ এ ফেয়াৰ ইন জইনিং লাইক এণ্টিটিজ এণ্টিটিজ দ্য ৱাৰ্ড অল্ছ' কেন বিমিটেড দা ৱাৰ্ড অল্ছো কেন বি অমিটেড বা ইট ইজ প্ৰিফাৰবল নট টু অমিট ইট মানে খেয়ালে দেখ নট অলি বাট অলছো কোনো কোনো ক্ষেত্রে অলসোটাকে তুমি চাইলেই অমিট করতে পারো তুমি যখন সেন্টেন্স কারেকশন করবা তখন তুমি দেখবা অনেক ক্ষেত্রেই বাটে বাটের পরে অলসো ইউজ করা হচ্ছে না অনেক মনে করে যে এটা ভুল আসলে না মানে এই অলসোটা হচ্ছে অপশনাল তুমি চাইলেই অমিট করতে পারো তাহলে এখানে স্ট্রাকচারটা দেওয়া আছে সবাই একটু মনোযোগ দাও স্ট্রাকচারটা দেওয়া আছে সাবজেক্ট ভার্ব, নট অনলি নট অনলির পরে খেয়াল করে দেখো যদি নাউন থাকে

সাবজেক্ট প্লাস নট অনলি যদি থাকে তাহলে ভার্ব বসবে তাহলে বার্ট অলসর পরেও ভার্ব বসবে এরকমও থাকতে পারে আমরা দেখি রবার্ট ইজ দেখো রবার্ট ইজ রবার্ট ইজ নট অনলি ট্যালেন্টেড নট অনলি ট্যালেন্টেড বাট অলসো হ্যান্ডসাম তাহলে এইখানে অ্যাডজেক্টিভ ওইখানেও অ্যাডজেক্টিভ ট অ'নী দা গিটাৰ দিটাৰ বাট অলছ দি ভায়েক বাট অলছো নিটলি এডভাৰ্ড হলে এডভাৰ্ড আবাৰ দেখ মাৰিয়া এক্সেল নট অলি ইন মেথমেটিক্স একটা প্রিপোজিশনাল ফ্রেজ ইন ম্যাথমেটিক্স বাট অলসো ইন সায়েন্স একটা প্রিপোজিশনাল ফ্রেজ পল এনকা নট অনলি প্লেজ নট অনলি প্লেজ দ্য পিয়ানো নট অনলি প্লেজ দ্য পিয়ানো নট অনলি প্লেজ দ্য পিয়ানো প্লেজ দ্য পিয়ানো বাট অলসো কম্পোজেস মিউজিক দেখো এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে বাটলসর পরেও ভার্ব দিয়ে শুরু বাট বাটলসর পরেও

হিজ নট অনলি ফেমাস ইন ইটালি বাট অলসো ইন সুইজারল্যান্ড এই যে দেখো খেয়াল করো দেখো এই যে দেখো হি ই নট অনলি ফেমাস হিজ নট অনেকেই অনেকেই মনে করতেছে হিজ নট অনলি ফেমাস ইন ইটালি বাট অলসো ইন সুইজারল্যান্ড অনেক মনে করতেছে এই ফেমাসটা যদি এখানে বসতো তাহলে হয়তো বা কারেক্ট হইতো ঠিক না তাহলে এটা অ্যাক্সেসিবলি ওয়ারডি হয়ে যেত কারেক্ট ফর্মটা কি হবে হি ইজ ফেমাস

তোমাদের আজকে কিন্তু হচ্ছে ক্লিপস্টফেলের উনত্রিশতম ক্লাস ঠিক আছে তোমরা অবশ্যই অবশ্যই যারাই ক্লাসটা করো পুরোটা ক্লাস করবা এবং তোমাদের কোনো সমস্যা এইটা বুঝতে আমার লেকচার বুঝতে বা তোমাদের বইটা হাতে আছে তোমার ওইখানে বুঝতে কোনো সমস্যা যদি পরো অবশ্যই কমেন্টে জানাবা আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব ওকে অবশ্যই অবশ্যই জানাবা তোমরা কিন্তু হচ্ছে আমি দেখছি যারা অনেকেই ক্লাস করো বাট হচ্ছে কোনো রেসপন্স করো না অবশ্যই রেসপন্স করবা যাতে করে হচ্ছে তুমি আরও ক্লিয়ার হয়ে যাও এই নিয়মগুলোই কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে এই নিয়মগুলোই কিন্তু তোমাদের অ্যাডমিশন টেস্টে আসে হ্যাঁ এবার আসো অ্যাজ ওয়েল এজ সেম রুল সেম থিং সেম রুল সেম থিং অ্যাডজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ভ তাহলে এইখানে যেই জিনিসগুলো আছে অ্যাজ ওয়েল এজ এর আগে ঠিক অ্যাজ ওয়েল এজ এর পরে সেমথিং বসে যাবে হ্যাঁ নাউন টু নাউন অ্যাডজেক্টিভ টু অ্যাডজেকটিভ অ্যাডভার্ভ টু অ্যাডভার্ভ প্রিপোজিশনাল ফ্রেজ টু প্রিপোজিশনাল ফ্রেজ ওকে বোঝা গেছে অথবা যদি অ্যাজ ওয়েল এস এর পূর্বে ভার্ভ থাকে সাবজেক্ট প্লাস ভার প্লাস অ্যাজ ওয়েল এস তাহলে তারপরেও ভার্ভ বসবে এক্সাম্পল হিসেবে দেখি হিসেবে দেখি সেম সেন্টেন্স একটু আগে নট অনলি বাটাউসো দিয়েছিল রবার্ট ইজ ট্যালেন্টেড অ্যাজ ওয়েল এস হ্যান্ডসাম বেথ প্লেজ দ্য গিটার অ্যাজ ওয়েল এস দ্য ভায়োলিন হি রাইটস কারেক্টলি অ্যাজ ওয়েল এস নিটলি মারটা এক্সেলস ইন ম্যাথমেটিক্স এস ওয়েল এস ইন প্লেজ দ্য পিয়ানো এস ওয়েল এস কম্পোজিক ভালো করে ভালো করে এই নিয়মটা ভালো করে ভালো করে দেখে নাও এই নিয়মটা ভালো করে দেখানো এই নিয়মটা ভালো করে মনে রাখো তুমি চেষ্টা করো যে গ্রামারটাকে আয়ত্ত করতে গ্রামারটাকে আয়ত্ত করতে কীভাবে আয়ত্ত করবা তুমি চেষ্টা করো যে এরকম একটা সেন্টেন্স নিজে তৈরি করতে নট ই নট দিস সেন্টেন্স এরকম একটা সেন্টেন্স নিজের মতো করে এখন অনেকে অনেকে মনে মনে ভাবতেছে ভাইয়া আমি নামটা চেঞ্জ করে দিব শুধু আমি নামটা চেঞ্জ করে দিব শুধু কি নামটা চেঞ্জ করে দিব যে শুধু হচ্ছে পল কার জায়গায় আমি আমার বন্ধুর নাম দিয়ে দিব। হ্যাঁ আমি হচ্ছে আমার বান্ধবীর নাম দিয়ে দিব হ্যাঁ না দেখো খেয়াল করো দেখো আমি হচ্ছে একটু চেঞ্জ করি আমি পল অ্যান্ড জায়গায় আমি দিলাম হচ্ছে পিটার পিটার প্লেজের জায়গায় কি দিব পিটার সিংস পিটার সিংস দ্য সং পিটার সিংস সিংস দ্য সং অ্যাজ ওয়েল এজ প্লেজ দ্য গিটার ঠিক না এভাবে করে নিজের মতো ধরে এক সাম্বুলটেনিয়াসলি দুইটা কাজ যদি করে সেই ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো কম্পাউন্ড সাবজেক্ট যখন একটা অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ইন্ডিকেট করতে চাই দ্য সাবজেক্ট ফ্রেজ ফ্রেজ শুড বি কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে সরি কম্পাউন্ড সাবজেক্টের ক্ষেত্রে মানে একাধিক সাবজেক্ট যদি থাকে সেই ক্ষেত্রে দ্য ফ্রেজ শুড বি সেট অফ বাই কমাস তাহলে ফ্রেজটাকে কমা দ্বারা সেট অফ করে দিতে হবে ঠিক আছে সেট অফ করে দিতে হবে দ্য ভার্ব উইল এগ্রি উইথ দ্য প্রিন্সিপাল সাবজেক্ট ভার্ব উইল এগ্রি উইথ দ্য প্রিন্সিপাল সাবজেক্ট নট উইথ দ্য নাউন ক্লোজেস্ট খেয়াল করা দেখো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম যদিও এটা আমরা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে একদম শুরুর দিকে পড়ে আসছি তারপরে এখানে হচ্ছে তোমাদেরকে নোট দিয়ে দিছে তোমরা যারা হচ্ছে প্রথম দিকের ক্লাসগুলো করছো তারা এটা দেখতে পারবা যখন অ্যাজ ওয়েল এস দ্বারা দুই বা তার একের বেশি সাবজেক্ট যুক্ত থাকবে সেই ক্ষেত্রে ভার্ভটা অ্যাগ্রি করবে হচ্ছে প্রিন্সিপাল সাবজেক্টের সাথে মানে প্রধান সাবজেক্ট সেটা কি প্রথমে যেটা আছে সেটার সাথে নট যে পরে যেটা আছে ভার্ভের কাছে যেটা আছে এক্সাম্পল দেখি এক্সাম্পল দেখি দ্য টিচার অ্যাস ওয়েল এস দেখো এই অ্যাস ওয়েল এ দ্বারা কি করে দিছে কমা দিয়ে দিছে অ্যাস ওয়েল এস হার স্টুডেন্টস তাহলে স্টুডেন্টস এটা কাছে আছে কিন্তু এটার সাথে এগ্রি করে নেই এগ্রি কোর্স হচ্ছে প্রিন্সিপাল সাবজেক্টের সাথে দ্য টিচারের সাথে ইজ গুয়ি টু দ্য কনসার্ট মাই কাজিনস অ্যাজ ওয়েল এস টিম তাহলে হ্যাভ প্রিন্সিপাল সাবজেক্টের সাথে এগ্রি করেছে এটা আমরা কিন্তু সাবজেক্ট ভালো এগ্রিমেন্ট একদম শুরুর দিকের ক্লাসে দেখে ফেলছি ওকে শুরুর দিকের ক্লাসে দেখে ফেলছি এবার আসো বোথ এন্ড কোরটিভ কনজাংশন হচ্ছে পেয়ারে থাকে ওকে পেয়ারে থাকে সেম রুল সেম থিং সেম রুল ওয়ান গিভেন ফর নট অনলি বাট অলসো ওকে একটু দেখে নাও একটু দেখে নাও সময় দিলাম একটু এক মিনিট সময় দিলাম নিজের মতো করে দেখানো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারো বোঝা গেছে আশা করি বুঝতে নোটটা দেখো ইট ইজ বোধ অ্যাজ ওয়েল এজ ইন দ্য সেম সেন্টেন্স একই সেন্টেন্সে বোধ অ্যাজ ওয়েল এজ ব্যবহার করা যাবে না ওকে তাহলে আমরা ইনক্লুজিভে কি শিখলাম আমরা ইনক্লুজিভে হচ্ছে নট অনলি বাটলসও শিখলাম আমরা হচ্ছে কি শিখলাম আমরা হচ্ছে কি শিখলাম অ্যাজ ওয়েল এজ শিখলাম দেন হচ্ছে শিখলাম এবার আসো আমরা এই ইনক্লুসিভের আমরা যা আজকে পড়লাম সেটার উপর এক্সারসাইজ করে ফেলি সেটার উপর এক্সারসাইজ করে ফেলি সাপ্লাই দ্য মিসিং কানেক্টরস

ये स्कर्ट दे हैव हाउसेस किया से देखो डैश इन कंट्री एंड इन द सिटी तेल किया से एंड से तेल किया बे बोथ ही इज नॉट ओनली इंडस्ट्रियस

but also okay. the he he bandaged the arm both tightly and quickly. Clark not only practices law, practices, not only practices, but also teaches it. Tom Tryon was a playwright.

বোঝা গেছে আশা করি সবাই বুঝতে পারছো ইনক্লুসিভের উপর ক্লাসটি ফেল থেকে তোমরা যারাই হচ্ছে এই ক্লাসটি দেখতেছো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা অবশ্যই বই থেকে দেখে নিজের মতো করে প্র্যাকটিস করবা কমপ্লিটলি এই ভিডিওর ওপর ডিপেন্ডেন্ট না হয়ে এই ভিডিও থেকে তোমার যেই শিক্ষাটা তোমার যেইখানে হচ্ছে ল্যাকিংসটা সেই ল্যাকিংসটাকে তুমি হচ্ছে ক্যাচ করো তোমার ল্যাকিংসটাকে ক্যাচ করো তারপরে নিজের মতো করে প্র্যাকটিস করো তুমি যত বেশি প্র্যাকটিস করবা ইংরেজির উপর তোমার তত দক্ষতা বাড়বে এবং ইংরেজিতে তুমি তত ভালো করতে পারবা আজকের জন্য এ পর্যন্তই সবে ভালো থাকো আল্লাহ হাফেজ